এই পর্যন্ত অনেক প্রচুর ওষুধ নিয়ে গবেষণা হচ্ছে। এই ধরনের ওষুধের সংখ্যা বোধহয় প্রায় 100-এর শখানেকের কাছাকাছি চলে গেছে বা শখানেক পারও হয়ে যেতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যেগুলি প্রমাণিত সেই প্রমাণিত ওষুধ হচ্ছে একটা অক্সিজেন, মানে যাদের অক্সিজেনের ঘাটতি থাকবে তাদের জন্য অক্সিজেন, তারপরে উপুড় হয়ে শুয়ে থাকা, উপুড় হয়ে শুলেও আমাদের শরীরে অক্সিজেন সঞ্চালনটা বেড়ে যায়, আর আরেকটা হচ্ছে উপযুক্ত ক্ষেত্রে, সবার জন্য না, উপযুক্ত ক্ষেত্রে রক্তকে তরল রাখার জন্য কিছু ওষুধ আছে, যেমন আমরা বলি লো মলিকুলার হেপারিন। এই জিনিসগুলোই হচ্ছে সবচেয়ে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত এদের উপকারটা, এই তিনটা জিনিস, উপুড় হয়ে শোয়া অক্সিজেন এবং লো মলিকুলার হেপারিন বা রক্ত তরলকারী ওষুধ, এগুলো হচ্ছে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত। আর কোনোটাই কিন্তু দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত না, এবং বাকিগুলো কোনোটাই কিন্তু পৃথিবীর যে সবচেয়ে বড় যে স্বীকৃত বডি WHO বা মানে NIH আমেরিকার একটা বডি আছে, এদের দ্বারা স্বীকৃত আর কোনোটাই না। স্যার, শুরুতে আমরা যেমন শুনতে পাচ্ছিলাম যে করোনা চিকিৎসা এজিথ্রোমাইসিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন একটা কম্বিনেশন ব্যবহৃত হতো, স্যার এই এটির কার্যকারিতা বা এখন এটির ব্যবহার সম্পর্কে স্যার আপনার কাছে জানতে চাই। এজিথ্রোমাইসিন আর হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে তো ট্রায়াল এখনো হচ্ছে আসলে, তা আমি বলবো যে এই পর্যন্ত যা প্রিলিমিনারি তথ্য যা এসেছে সব পক্ষে বিপক্ষে মিলিয়েই আছে, খুব জোর দিয়ে এটার পক্ষে খুব বলারও কিছু নাই, আবার ক্যাটাগরিক্যালি যে আমরা রুল আউট করে দেবো তাও আমাদের বলার কিছু নাই। তবে আমি বলবো যে অ্যাজিথ্রোমাইসিনের প্রসঙ্গে আমার একটু বাড়তি কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, আর তার পাশাপাশি আরেকটা অ্যান্টিবায়োটিকও এখন প্রচুর ব্যবহার হচ্ছে, সেটা ডক্সিসাইক্লিন। আমি দুটাকে নিয়ে একসাথেই বলবো। আমাদের প্রথমেই বুঝতে হবে যে করোনাটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস জনিত রোগ, আর এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়া এক ধরনের জার্ম, ভাইরাস আরও ছোট জার্ম, কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজ করে না, কাজেই আমাদের যে কমন সেন্স তা দিয়ে আমরা বলবো এরা এখানে কাজ করবে না, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যাদের তীব্র করোনায় আক্রান্ত, তীব্র করোনা বলতে আমরা বুঝাই যাদের অক্সিজেনের ঘাটতি এবং যাদের সাধারণ আমাদের নেজাল ক্যানুলা বা মাস্ক দিয়ে সেই ঘাটতিকে পূরণ করা যাচ্ছে না, আমরা এটাকে বলি রিফ্র্যাক্টরি হাইপোক্সিয়া। যাদের রিফ্র্যাক্টরি হাইপোক্সিয়া তাদেরকে আমরা বলবো তারা হচ্ছেন সিভিয়ার কোভিডের রোগী। এই সিভিয়ার কোভিডের কিছু কিছু রোগীর ব্যাকটেরিয়া দিয়ে কো ইনফেকশন হয়, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন তার উপর একটা মড়ার পর খাড়ার গাহি হিসাবে এসে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে করোনাজনিত যে মৃত্যু তাদের কিছু অংশের কিন্তু মৃত্যু হয় ওই ব্যাকটেরিয়াল কো ইনফেকশনের জন্য। সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সচরাচর একটা বড় অংশ আসে আমাদের শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে, আমাদের গলায়, আমাদের শ্বাসনালীতে, আমাদের অন্ত্রে অজস্র জীবাণু থাকে, যেই জীবাণুগুলো নর্মালি আমাদের শরীরে কোনো অসুবিধা করে না কিন্তু আমাদের দুর্বল মুহূর্তে আমাদের উপর আক্রমণ করে বসে। এই জীবাণুগুলোকে আমরা বলি অপরচুনিস্টিক প্যাথোজেন, তারা সুযোগ পেলে, মানে সুযোগ সন্ধানী। যেমন আমাদের সমাজে এখন অনেক সুযোগ সন্ধানী আছেন যারা প্রত্যেকটা ছোটোখাটো বিষয় নিয়ে অনেক মুনাফা শিকারে ঝাঁপিয়ে পড়ছেন, ঠিক তেমনি ওই জীবাণুগুলো যখন আমাদের দুর্বল অবস্থায় পায় তখন আমাদের আক্রমণ করে বসে। তা এখন আমাদের আগেভাগে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলি তাহলে তো একটা ঝামেলা তো আছেই যে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। দুই নম্বর হচ্ছে যখন আমাদের কো ইনফেকশন হচ্ছে তখন কোন জীবাণু দিয়ে কো ইনফেকশন হচ্ছে এটা বুঝতে পারলে চিকিৎসাটা বিরাট সুবিধা হয়, আমরা সেই জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসাটা করার সুযোগ পাই। কিন্তু যারা আগে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, এই ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিন, তাদের কিন্তু সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যায়, তাদের কালচার করে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না, তার মানে তখন আমাদের ওই জাহাজটা চালাতে হবে মানে দিশাহারাভাবে, কোনো কম্পাস নাই, এরকম একটা সমুদ্রের মধ্যে জাহাজ চালাতে গেলে নাবিকের যেই পরিস্থিতি হয় তখন আমাদের চিকিৎসকদের সেই একই পরিস্থিতি হয়।